देवराज, हे देवगण, बलि धे आसछे इंद्रलोकेर दिके। अपनारा द्रुत युद्धेर जन्य प्रस्तुत हन। इंद्रदेव युद्ध करो, देखाओ तुम्हार बीरेश्वर बहादुरी। सावधान बोली, प्राणेर माया जदि थाके एक्षुनि अमरावती त्याग करे फिरे जाओ। फिरे जाबो इंद्र, किन्तु शून्य हाते नय। इंद्रलोक जय करे बंदी करे निये जाबो देवतादेर। असुर बोली, भूले जेओ ना, आमारी बज्रेर आघाते एतकाल तुमी मृतप्राय होये पड़ेछिले। अन्यायभावे बज्राघात करेछिले तुमी आमार उपर, सेई निये आबार गर्व करछो। बलिर शक्ति तुमी जानो ना इंद्र। मूढ़ावती असुर इंद्र सभाय दाड़िये स्वयं देवराज इंद्र के चोख रांगाच्छो, देखो आमार कत क्षमता। शांत हन देवराज, कि करछेन आपनि? एक ही व्यक्तिर ओपर द्वितीयबार वज्र प्रयोग करा जाए ना, सेटा कि भूले गेलेन आपनि? आपनि जदि बलिराजेर ओपर पुनराय वज्र प्रयोग करेन, ताहले शर्त अनुयायी आपनाकेई दग्ध करते हबे आमाके। देवराज इंद्र, विनाशकाले विपरीत बुद्धि।
পারবে না দেবগণ, কারণ মায়া যুদ্ধে এই বলি তোমাদের থেকে অনেক বেশি পারদর্শী। এবার দেখো যে তোমাদের পাপের শাস্তি কি হয়। মায়া যুদ্ধ করছে বলি অত্যন্ত অন্যায়। হোলিকা দহনের সময় মায়া প্রয়োগ করা হয়নি দেবগুরু, তখন কোথায় ছিল তোমাদের ন্যায় অন্যায় বোধ? এবার আমার পালা, আসুন আমার সঙ্গে। স্বয়ং নারায়ণ যখন নিষেধ করেছেন, তা নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্যেই করেছেন। প্রভু যখন কিছু বলেন, আমি জানি তার পেছনে কোনো গূঢ় অর্থ আছে। তিনি জগৎপালক, সর্বক্ষণ জগতের বিধি রক্ষার কথাই ভাবেন তিনি। আমার মনে হয় এক্ষেত্রেও জগৎপালক সেটাই করেছেন। ধ্যানমগ্ন অবস্থায় বলিরাজের উপর বজ্র নিক্ষেপ করে অত্যন্ত অন্যায় করেছিলেন ইন্দ্রদেব। হয়তো সেই কারণেই দেবতাদের এই বিপদেও চুপ করে রয়েছেন শ্রীহরি। নারায়ণ নারায়ণ, প্রভুর লীলা বোঝা ভার। দেবী, জগৎপালকের কাজ ত্রিজগতে ভারসাম্য রক্ষা করা। প্রভু তার ধর্ম পালন করছেন, কিন্তু আমার ধর্ম তো আমি ত্যাগ করতে পারি না। যেভাবেই হোক দেবগণকে যে আমাকে উদ্ধার করতেই হবে। কি করবে শ্রীলক্ষ্মী, কি করে উদ্ধার করবে তাদের? না না, নারায়ণের নিষেধ অমান্য না করেই ভালো। এই অবস্থায় আমি কেবল একজনেরই শরণ নিতে পারি। কি মাতা, কার শরণ নেবেন আপনি? খর্বং স্থূল তনু গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং। ভ্রাতা গণেশ, তিনি শ্রীলক্ষ্মী। স্থূল তনু গজেন্দ্র বদনং, তুমি এখানে? লম্বোদরং। হোলিকা দহনের পর সারা দেবলোক তো উৎসবে মেতেছে, এ সময় তুমি আমার কাছে? ভ্রাতা, তুমি ভোজনে এতই মত্ত যে কোনো সংবাদই পাওনি। সংবাদ কি হয়েছে? অসুররাজ বলি তার অসুর বাহিনী নিয়ে দেবলোক আক্রমণ করেছে। দেবতাদের বন্দি করে সে অসুর রাজ্যে নিয়ে যাচ্ছে। ও, এই ব্যাপার?
দেবতারা অসুরদের সঙ্গে অনেক অন্যায় করেছে, তারই ফল পাচ্ছে এখন তারা। তুমি এ নিয়ে বিচলিত হও না, আমাকে অনুমতি দাও, আমি ভোজন করি। না, এভাবে হবে না। ভ্রাতা গণেশকে প্রসন্ন করে বর চাইতে হবে। শুধুমাত্র আমার ভ্রাতার জন্য আজ আমি অন্য প্রকার মিষ্টান্ন প্রস্তুত করলাম। এই মিষ্টান্ন তোমার হাতে চিরকাল মোদক রূপে শোভা পাবে। বাহ, কি অপূর্ব জ্ঞান! তুমি আমাকে এত সুন্দর উপহার দিলে, বলো তোমাকে আমি কি দিতে পারি? কি পেলে তুমি খুশি হবে? হে বিঘ্ননাশক, দেবতাদের এই আশু বিপদ থেকে রক্ষা করো, মুক্ত করো দে, আমি আর কিছু চাই না। তথাস্তু ভগিনী। খর্বং স্থূলতনু গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং মুশিকরাজ। খর্বং স্থূলতনু গজেন্দ্রবদনং। চলো মুশিকরাজ, দেবগণকে সাহায্য করতে হবে। অসুরাজ, দেবগণ পলায়ন করেছে। কি করে হলো? কেমন করে পালাতে সক্ষম হলো দেবগণ? মনে হচ্ছে রজ্জু বন্ধন কেউ কেটে দিয়েছে। এইটা কোন অসুরাজ? না,
যেখান থেকে পারো দেবতাদের বন্দী করে আনো। এ অসুরদের মান সম্মানের প্রশ্ন, যাও সবাই যাও। সাবধান দেবগণ, সাবধান। বলি নিশ্চয়ই কোনো গুপ্তচর প্রেরণ করেছে, একে ফিরে যেতে দিলে চলবে না। অস্ত্র ধারণ করো। দেবর্ষি আপনি? আমরা তো অন্য আশঙ্কা করছিলাম। নারায়ণ নারায়ণ, মাতা শ্রীলক্ষ্মীর কৃপায় আপনারা এই যাত্রায় রক্ষা পেয়েছেন হে দেবগণ। তিনি বিঘ্ননাশক গজাননের শরণ নিয়ে দেবকুলকে চরম লাঞ্ছনার হাত থেকে বাঁচিয়েছেন। হে দেবর্ষি, মাতা শ্রীলক্ষ্মীকে আমাদের প্রণাম জানাবেন। দেবগণ তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকবে। অবশ্যই হে দেবরাজ, কিন্তু আপনারা এই সময় এভাবে এই মুক্ত সরোবরটির ঘোরাফেরা করবেন না। দেবর্ষি, এই পবিত্র মানস সরোবরটির দেবতাদের জন্য সম্পূর্ণরূপে নিরাপদ। এখানে অসুরগণ প্রবেশ করতে পারে না। তবুও আপনাদের সচেতন থাকতে হবে হে দেবরাজ, অসুরগণ মায়া যুদ্ধে পারদর্শী। কোনো মায়া প্রয়োগ করে বলি আপনাদের বিভ্রান্ত করতে পারে। আপনি যথার্থ পরামর্শই দিয়েছেন দেবর্ষি। এখন আপনি বলুন, আমরা কোন স্থানে আত্মগোপন করব? এই পদ্মনালে মাতা শ্রীলক্ষ্মী স্বয়ং এই পদ্ম প্রেরণ করেছেন। পদ্মকোরকে ও পদ্মবীজে আশ্রয় নিন আপনারা। দেবর্ষি, মাতা শ্রীলক্ষ্মীর অসীম কৃপা, আপনি এই পদ্ম স্থাপন করুন, আমরা তাতে আশ্রয় নিয়ে নিশ্চিন্ত হই। তুমি মাতার মন
লক্ষ্মী নারায়ণের জয়, লক্ষ্মী নারায়ণের জয়।